প্যাসিভ ভয়েসের 3 নং ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। গাইজ, আপনারা জানেন আমাদের এটি হচ্ছে একটি সিরিজ অফ ভিডিওস যেখানে আমরা স্পোকেন এবং রাইটিংয়ে কিভাবে সহজে শুদ্ধভাবে প্যাসিভ সেন্টেন্সগুলো ইউজ করতে হয় আমরা সেটার প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো টেকনিক দিয়ে দিয়ে শিখে ফেলছি। অলরেডি আপনারা জানেন যে আমরা দুটো ভিডিও পাবলিশ করে ফেলেছি। প্রথম ভিডিওতে 6টি সেন্স নিয়ে আলোচনা করেছি, আর দ্বিতীয় ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্সের 3টি সেন্স নিয়ে আলোচনা করেছি, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাস্ট টেন্সের 2টি ইম্পর্টেন্ট প্যাসিভ সেন্স। চলুন তাহলে শুরু করে দিই। ওকে, প্রথমেই বলে রাখি যে পাস্ট টেন্সের যখন আমরা ভয়েস শিখব সেক্ষেত্রে আপনারা জানেন যে পাস্ট টেন্স 4 প্রকার। সো মূলত পাস্ট সিম্পল আর পাস্ট কন্টিনিউয়াস এই 2 প্রকার টেন্সেরই ভয়েসটা আমাদের স্পোকেন এবং রাইটিংয়ে কাজে লাগে প্র্যাকটিক্যালি। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস আমাদের ব্যক্তি জীবনে বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। সো এই বিষয়টা খুবই সহজ, চলুন আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী লেখা আছে, পাস্ট সিম্পল ক্রিয়া প্লাস হয়েছিল। বাংলা বাক্যের শেষে ক্রিয়া প্লাস হয়েছিল যদি থাকে তখনই আমরা কি করব, পাস্ট সিম্পল এই টেন্সের ভয়েসটা আমরা ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3 এই স্ট্রাকচারটি দিয়ে আমরা কি করব, সেই ভয়েসটি করে ফেলব, রাইট? ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, কাজটি করা হয়েছিল, কাজটি করা হয়েছিল। সো আপনারা জানেন আগের ভিডিওগুলো থেকে যে আপনি প্যাসিভ চিনবেন কিভাবে, তাই না? সো প্যাসিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যেমন কাজটি করা হয়েছিল, কে করে জানি না, কে করে জানি না, এটাই হচ্ছে প্যাসিভ, আর কে করে জানি এটাই হচ্ছে অ্যাক্টিভ, রাইট? তাহলে কাজটি করা হয়েছিল, কাজটি করা হয়েছিল, কে কাজটি করছে আপনি বলতে পারবেন? কেউ না কেউ করছে, বাট এই বাক্যে তো নাই। সো কাজটি করা হয়েছিল, কে করে জানি না, এটা হচ্ছে একটা প্যাসিভ। এখন কি বাংলা ক্রিয়া শেষে কি আছে, করা প্লাস হয়েছিল, করা প্লাস হয়েছিল, করা হচ্ছে আমাদের ক্রিয়া ভার্ব আর হয়েছিল, তাহলে হয়ে গেল কি, ক্রিয়া প্লাস হয়েছিল, করা হয়েছিল মানে ক্রিয়া প্লাস হয়েছিল। তাহলে বাংলা বাক্যের শেষে যেহেতু ক্রিয়া প্লাস হয়েছিল আছে, তাহলে আমরা ইংরেজিটা করবো কি দিয়ে, ওয়াজ আর ভার্ব 3 দিয়ে। খেয়াল করুন তাহলে ইংরেজিটা কি হবে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এখন কাজটি করা হয়েছিল, কি করা হয়েছিল, কাজটি, কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের পরে হয়েছে কি, ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্ব 3, রাইট? এটা হচ্ছে কি আমাদের ডান, ডু ডিড ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কাজটি করা হয়েছিল। একইভাবে আমরা যদি একটা বড় উদাহরণ নেই, করোনা ভাইরাস প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই পদক্ষেপ কে নিয়েছে আপনি বলতে পারবেন? তার মানে কে পদক্ষেপ নিয়েছে আমরা জানি না, কে কাজটি করেছে আমরা জানি না, সেটা একটা প্যাসিভ। যখন আপনি নিশ্চিত হলেন যে এটা একটা প্যাসিভ সেন্টেন্স, তখন আপনাকে যে কাজটি করতে হবে যে বাংলা ক্রিয়া শেষে কোন 6টি সেন্সের কোন সেন্সটা আছে। তো আমরা দেখতে পাচ্ছি পদক্ষেপ নেওয়া হয়েছিল, পদক্ষেপ নেওয়া ভার্ব, আই মিন ক্রিয়া, আর হয়েছিল তার মানে কি, ক্রিয়া প্লাস হয়েছিল। একইভাবে কি করতে হবে, ওয়াজ আর ভার্ব 3 দিয়ে আমাদেরকে প্যাসিভ সেন্টেন্সটা বানিয়ে ফেলতে হবে। দেখুন তাহলে কি অবস্থা, স্টেপস ওয়ার টেকেন টু প্রিভেন্ট করোনা ভাইরাস। খেয়াল করেন তাহলে করোনা ভাইরাস প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছিল, কি নেওয়া হয়েছিল, পদক্ষেপ, তাহলে পদক্ষেপ হচ্ছে স্টেপস, আর স্টেপস এর পরে ওয়াজ ওয়ার কি হবে, অবশ্যই ওয়ার হবে যেহেতু প্লুরাল, স্টেপস ওয়ার আর ভার্ব 3, নেয়া পদক্ষেপ নেওয়া হয়েছিল, নেয়া কি, টেক টু টেকেন, তাই না? তাহলে কি, স্টেপস ওয়ার টেকেন করোনা ভাইরাস প্রতিরোধে, টু প্রিভেন্ট করোনা ভাইরাস। ওকে, সো একইভাবে খেয়াল করেন আপনি, যেমন আমরা একটা বাক্য বললাম কি, তামিমকে খেলানো হয়েছিল, যদি বলি তামিম খেলেছিল তাহলে কিন্তু কে খেলেছিল বলেন তো, তামিম, কে করে আপনি জানেন, সো তামিম প্লেড, তামিম খেলেছিল। আর একটা হচ্ছে তামিমকে খেলানো হয়েছিল, তার মানে কেউ না কেউ তাকে খেলিয়েছে, রাইট? কোচ হতে পারে বা যারা লাইক নির্বাচক আছে তারা তাকে খেলাতে পারে। সো তামিম কে খেলানো হয়েছিল, সো তামিম নিজে কাজটি করেনি, তাকে খেলানো হয়েছিল। বাংলা বাক্যের শেষে কি, খেলানো হয়েছিল, তার মানে ক্রিয়া প্লাস হয়েছিল, ওয়াজ এর ভার্ব 3। খেয়াল করেন ইংলিশটা কি হবে, তামিম ওয়াজ প্লেড, কি হবে, তামিম ওয়াজ প্লেড, তামিমকে খেলানো হয়েছিল, তাকে ইংরেজি শেখানো হয়েছিল, হি ওয়াজ
টট ইংলিশ, তাকে উপদেশ দেওয়া হয়েছিল, কি হবে? হি ওয়াজ অ্যাডভাইসড, অথবা কি, হি ওয়াজ গিভেন সাম অ্যাডভাইস। বুঝে গেল? সো খেয়াল করছেন যে এই বিষয়গুলো কিন্তু, এই সেন্সগুলো কিন্তু আমাদের প্রতিদিন আইদার ইন স্পিকিং অর ইন রাইটিং আমাদের কিন্তু কি বারবার এগুলো কাজে লাগাতে হয়, রাইট? সো আজকে থেকে কি যখনই দেখবেন বাংলা বাক্যের শেষে ক্রিয়া প্লাস হয়েছিল এবং কে করেছে কাজটি, কে করেছে আপনি জানেন না, এরকম ক্ষেত্রগুলি কি হবে, ওয়াজ ওয়ার ভার্ব থ্রি দিয়ে আপনি ইংরেজিটা করে ফেলবেন, রাইট? সো দিস ইজ কল্ড পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। এবার আমরা শিখব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। খেয়াল করেন ফার্স্ট কন্টিনিউয়াস, এটা আগেরটা কি ছিল, ক্রিয়া প্লাস হয়েছিল, আর এটা হচ্ছে কি ক্রিয়া প্লাস হচ্ছিল। আমরা জানি কি কন্টিনিউ মানে কি, যেটা চলমান অবস্থায় থাকে, রাইট? তাহলে ক্রিয়া প্লাস হচ্ছিল বাংলা বাক্যের শেষে যদি এরকম পান তাহলে কি হবে, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হয়ে যাবে। খেয়াল করেন এখানে কি ওই একই উদাহরণ আমরা নিলাম, কাজটি করা হয়েছিল, এখন হচ্ছে কি কাজটি করা হচ্ছিল, তার মানে কি একটা চলমান প্রক্রিয়া আছে, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হচ্ছিল তার মানে কি ক্রিয়া প্লাস হচ্ছিল, ইট মিন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন কি করতে হবে, ওয়াজ ওয়্যার বিং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ আগের মতো ওয়াজ ওয়্যার থাকবে কিন্তু কন্টিনিউয়াসের জন্য কি একটা বিং আনবো, তারপরে ভার্ব থ্রি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এটা ইংরেজি কি হবে, দ্য ওয়ার্ড তারপরে ওয়াজ, ওয়াজের পরে কি আসলো বিং, অ্যান্ড ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে কি ডান, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান, কাজটি করা হচ্ছিল, ইজি। করোনা ভাইরাস প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হচ্ছিল, কে পদক্ষেপ নিয়েছে আমরা জানি না, সেটা একটা প্যাসিভ, আর বাংলা বাক্যের শেষে কি আছে, পদক্ষেপ নেওয়া হচ্ছিল। দেখেন পদক্ষেপ নেওয়া হচ্ছে ক্রিয়া আর হচ্ছিল হচ্ছে এটার সেন্স, তাহলে করোনা ভাইরাস প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হচ্ছিল, অর্থাৎ আমাদেরকে এই স্ট্রাকচার অনুযায়ী ইংরেজিটা করে ফেলতে হবে, প্যাসিভ ভয়েসটি করে ফেলতে হবে। তাহলে কি হলো, স্টেপস ওয়ার বিং টেকেন টু প্রিভেন্ট করোনা ভাইরাস। খেয়াল করেন স্টেপস এর পরে শুধু কি আসলো, আগের মতোই আছে কিন্তু এখন কি হবে, স্টেপস ওয়ার জাস্ট আমরা কি করেছি একটা বিং যোগ করেছি, কিসের জন্য, কন্টিনিউয়াস এর জন্য। সো স্টেপস ওয়ার বিং টেকেন টু প্রিভেন্ট করোনা ভাইরাস, সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, কি হবে, ডিসিশন ওয়াজ বিং টেকেন। ওকে, এবার আমরা যদি বলি তামিমকে খেলানো হচ্ছিল, হয়েছিল না, কি বলেন তো হচ্ছিল চলমান প্রক্রিয়ায়, তাহলে কি হবে, তামিম ওয়াজ বিং প্লেড, তামিম ওয়াজ বিং প্লেড, তামিমকে খেলানো হচ্ছিল, তামিমের পরে ওয়াজ তারপর বিং প্লেড, বুঝে গেল? ধরুন আমি বললাম তাকে ইংরেজি শেখানো হচ্ছিল, হি ওয়াজ বিং টট ইংলিশ, আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছিল, উই ওয়ার বিং অ্যাডভাইসড, তাদেরকে এ ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছিল, দেই ওয়ার বিং অ্যাডভাইসড। খেয়াল করেছেন, তার মানে হচ্ছে কি এই সেন্সগুলো আমাদের বাস্তব জীবনে প্রচুর কাজে লাগে। এক কথায় হচ্ছে যে খেয়াল করেন যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে আমরা ভয়েসগুলো শিখলাম এবং যে উদাহরণগুলো আপনাদেরকে আমি দিলাম সহজে, এগুলোই কিন্তু আপনি কোনো কিছু লিখতে গেলে এবং কথা বলতে গেলে ইংরেজিতে আপনাকে এগুলোই আসবে, আমাকে ব্যাপারটি বলা হচ্ছিল, আই ওয়াজ বিং টোল্ড, তাকে তো এটি বলা হচ্ছিল, হি ওয়াজ বিং টোল্ড। খেয়াল করেছেন এই ভয়েসগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে কাজে লাগে, বাট আমরা শিখেছি কি 12 প্রকার টেন্সের ভয়েস, তারপরে সেন্টেন্স, অসংখ্য এই ভয়েস, এগুলো আসলে বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। অতএব আজকে আমরা আমাদের এই ছোট্ট ভিডিওতে আমরা পাস্ট টেন্সের দুটি কি করলাম, ভয়েস টেন্স শিখে ফেললাম, এবং আপনাদের কাজ হচ্ছে এগুলোকে কি করা, পজ দিয়ে দিয়ে দেখবেন, তারপরে হচ্ছে নোট করবেন, লিখবেন, এবং আপনি কি করবেন নিজে অনেক অনেক বাক্য তৈরি করে সেগুলোকে প্র্যাকটিস করবেন, দেখবেন কি এই জিনিসটা একেবারেই হয়ে গিয়েছে। আর এই ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, প্লেলিস্টে গিয়ে, এই পেজের প্লেলিস্টে গিয়ে আপনি ভিডিও ওয়ান এবং ভিডিও টুটা একটু দেখে ফেলবেন, ছোট্ট ছোট্ট ভিডিও কয়েক মিনিটের দেখে ফেললে এই ভিডিওটা অনেক অনেক সহজ হবে। আর পরবর্তী যে ভিডিওটা আমাদের আসছে সেটি হচ্ছে ফিউচার সেন্স এবং মোডাল সেন্স নিয়ে ভিডিওটি, এটা আমাদের লাস্ট ভিডিও হবে, অর্থাৎ এই চারটি ভিডিও যদি আপনি দেখেন ইনশাল্লাহ প্যাসিভ ভয়েস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। অতএব কি করতে হবে, এই ভিডিও দেখতে হবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, রাইট?